हाय फ्रेंड्स আমি শান্তনু আপনারা দেখছেন নিউজ মেক এন্ড বক্সিং কলকাতা ডট ইন फ्रेंड्स আজকে যে রিভিউটা আমি আগে একটা লঞ্চ করলাম যে আফটার রিডিং কেয়ার এন্ড লাভ পার্ট 1 পার্ট 2 টা লঞ্চ করব ভেবেছিলাম কিন্তু আমি অসুস্থতার কারণে আমি লঞ্চ করতে পারিনি সরি তো আজকে সেই জন্য লঞ্চ করছি তো আগে যেটা বলেছিলাম যে রিডিং বক্স খুলে দেওয়ার পর দেখি যে অ্যাক্টিভিটিজের মধ্যে রাখতে তো খাঁচার মধ্যে টয়েস লাগাতে রিং লাগাতে যাতে ওরা কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে তো এরপর আমি অন্যদিকে যাচ্ছি কিন্তু তার আগে বলে নিই যে ওদের ফুড এবং ডায়েটের দিকে একটু খেয়াল রাখতে হবে যাতে দেখুন ফিমেলের বা মেলের মানে যেহেতু ফিমেল যখন এক লে করে তো শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়ে এবং তারপরে দেখুন তাকে বাচ্চাকে দিনের পর দিন হ্যাচিং করা মানে তার ডিমের ওপর বসে তাকে ডিম দেওয়া এবং বাচ্চা হ্যাচিংয়ের পর মা পেরেন্টসের বোধই থাকে যে তাকে ঠিক মতন কেয়ার করা কিন্তু তাতে কী হয় তাদের শারীরিক তো ক্ষয় হচ্ছে তো আফটার ব্রিডিং বক্স যখন আমরা খুলে নিচ্ছি তো সেখানে যদি আমরা তাদের ডায়েটের দিকে একটু নজর রাখি এবং ঠিকঠাক মতন ভিটামিন ক্যালসিয়াম মিনারেলস অ্যান্ড আয়রন ঠিক মতন ব্যালেন্স হচ্ছে কিনা সেগুলো যদি খেয়াল রাখি তো আমাদের মনে হয় নেক্সট ব্রিডিংয়ে যখন আমরা দিকে এগোবো বার্ডস হেলদি থাকবে এবং ঠিকঠাক মতন প্রোগ্রেস করবে এটা গেল তো অ্যাডাল্টের দিক দিয়ে এবার ধরুন যে হ্যাচিংগুলো হয়ে বেবি বেরোচ্ছে তো এই বেবির ধরুন আমি অনেকে চিন্তা করে যে এই বেবি যেগুলো হলো যেগুলো কিছু কিছু ভালো ভালো কিছু জিনিস কালেকশন করে রাখলো বেবি সেটা যখন তারা অ্যাডাল্ট হবে অন্য কিছুর সঙ্গে পেয়ার দেবে তো যখন বেবি রাখছেন বা বেবি যখন ধরুন আপনি সেলও করছেন হ্যাঁ মাঝখানে একটা কথা বলে নিই যে এই ভিডিওটাও কিন্তু যারা পিওর বার্ডস লাভার তাদের জন্য কিন্তু যারা শুধু প্রফেশনালি বার্ড ব্রিডিং করে আসছে তাদের জন্য না কারণ সবাই আমার মতে আমার সঙ্গে একমত হবেন না সেই বিষয়ে কারণ এখানে বিভিন্ন লোকের বিভিন্ন মত অনেকে এটা মানে শুধু প্রোডাকশন মেশিন হিসাবেই চিন্তা করে পরে পর ক্লায়েন্ট নিয়ে যাচ্ছে তো এবার সেটা এই সমস্ত জিনিস দেখলেও তাদের ব্যাপার এবার আমি তার সঙ্গে মেলাতেও চাই না আমি তার সঙ্গে মিলতেও চাই না আমি আমার মতন করে যেটা আমার মনে হয়েছে সেই জন্য আমি এপিসোড করে বানাচ্ছি এবার যদি কারো দেখে মনে হয় এটা মতামতটা ঠিক সেই অনুযায়ী সে যাবে আর যদি মনে হয় যেটা রং তো যাবেন না ডোন্ট ওয়ারি কোনো প্রবলেম নেই যাই হোক হোয়াট এভার বাচ্চাগুলো যেগুলো হচ্ছে যখন তারা সেলফ ফিডিংয়ে আসছে সেলফ ফিডিংয়ে আসার সঙ্গে সঙ্গেই ভিটামিন এবং ক্যালসিয়াম ওদেরও দেওয়া শুরু করুন কারণ ধরুন ওরা যে ফ্লাইং করছে ফ্লাইং করতে করতে ধরুন খেলবার সময় নিচে পড়ে মধ্যে পড়ে যায় তো হাড়ের একটা জোরের দরকার এবং ক্যালসিয়ামের ভূমিকা আমি একটা এপিসোডে আলোচনাও করেছিলাম যে ক্যালসিয়ামের ভূমিকাটা শুধু হেডিংয়ের লেগ মানে এগের পোষা বা হ্যাচিংয়ের জন্য নয় ফার্টাইলের জন্য নয় ক্যালসিয়ামের ভূমিকা বাড়ছে শরীরে প্রচুর তো ওদেরও যদি আমরা ডায়েটের দিকে লক্ষ্য করি যদি আমরা বাড়ছি মানে বেবিগুলোকে রাখি রেখে চিন্তা করছি যে পরে আমরা ওইটা ব্রিডিং অন্য কোনো পেয়ারের সঙ্গে ব্রিডিং করাবো সেটার জন্যও হোক বা আমরা ধরুন একটু রেডি করে বাচ্চাকে যখন সেল করছি সেটার জন্যই হোক ওদেরও ডায়েটের দিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে কারণ সেল করে দেবো মানে এই নয় যে আমি অনেকের চিন্তাটা আমাদের তো চিন্তাধারা এরকম ওই তো দুদিন বাদে কেউ নিয়ে চলে যাবে বা কারো বুক হয়ে গেছে মোটামুটি দানা দিয়ে দিলাম এই দিয়ে দিলাম এই চিন্তাধারাগুলো খুবই ছিল কারণ দেখুন আপনার যদি হেলদি বাচ্চা হয় আর মার্কিং খুব ভালো আসে তাহলে আমি সেই অনুযায়ী কস্টিং করব কাস্টমারকে সেই অনুযায়ী কস্টিং করব কিন্তু ওদের দিকে অবহেলাটা করে দিই যে আমি কস্টিংটা কমিয়ে আনলাম যেমন আমি পরিষ্কার আমি যখন রোজি বেবি বেছি বা যাই বেছি না কেন আমার কস্টিং একটু বেশি থাকে রোজিতে কম থাকে কিন্তু হাই যখন দেখি যে আমি ঠিকঠাক মতন কারণ আমি যখন কাস্টমার আপনাদের আমি দিচ্ছি তো আমাকে সেরকমভাবেই রেডি করে আপনাদের কাছে দিতে হবে যাতে সে ছোটোবেলা থেকেই সব ফুড বিভিন্ন রকম সব ফুড খায় দানা তো খাবেই বাকি নিয়মই হচ্ছে দানা বেশি ভালোবাসে কিন্তু শর্টকুটটাও যাতে সে খায় তার হেলথের জন্য কারণ তারা যখন ওয়াইল্ডে থাকে বেশিরভাগ ধরুন ফল পাকড় ফ্রুটস ভেজিটেবলস এইগুলোকেই বেশি টার্গেট করে দানাও খায় কিন্তু যদি আমি 80% ওইদিকে যাই তাহলে 20% দানার দিকে থাকে ঠিক আছে তো সেই হিসাবে আমরা আমরা কি যখন আমরা যখন মুশকিলে পড়ি ধরুন অ্যাডাল্ট অবস্থায় একটা পাখি নিয়ে এলাম নিয়ে এসে দেখা যাচ্ছে অসময়ে তাদের গম দিচ্ছি খাচ্ছে না ভুট্টা দিচ্ছি খাচ্ছে না কারণ হচ্ছে তার হ্যাবিট নেই তাকে তো জোর জবরদস্ত করে লাভ নেই সেই হ্যাবিটও করানো যায় কারণ তখন আপনাকে এ করতে হবে আসতে দু একদিন ওই খাবারটা যেটা খাওয়াতে যাবেন একটু ধুয়ে রাখলে ওরা খিদে পেলে খাবে কিন্তু তবু ওটার মধ্যে তার মনে হচ্ছে ওর মধ্যে ফোর্স করা হচ্ছে কিন্তু বেবিকেই যদি আমরা শর্ট ফুড কেন আমরা হিউম্যান বেবিকে আমারই ধরো আমার ছেলেকে আমি সব রকম খাইয়ে তৈরি করেছি তাতে সেই ঝোল ভাতও খায়
কোলাকালিয়াও খাচ্ছে আমার চেয়ে মানে যেটা আমি বলতে চাইছি তেমনি বাছুর যদি আমি ছোটবেলা থেকে যখন সে সেলফ ফিডিং এ আসছে শুধু দানা না নিয়ে সবগুলো দিকেও কেয়ার করে এবং তার সঙ্গে সঙ্গে তার হেলদের দিকেও কেয়ার করেন সেই বাচ্চা আপনার ঘরে থাকুক বা আপনি অন্য কারোর ঘরে পাঠান সে কারণ কিন্তু দেখবেন সে যে বিডারে ঘরে গেল বা যে কাস্টমারে লাভারে ঘরে লাভারে ঘরে গেল তার কিন্তু খাবার নিয়ে ফিড নিয়ে তার কিন্তু কারণ সে অভ্যস্ত থাকছে সে গম ভেজানো খেয়ে অভ্যস্ত থাকছে ছোলা খাওয়া অভ্যস্ত থাকছে ডিম ভাত এক ফুট যেটাকে বলা হয় অভ্যস্ত থাকছে চিড়ে অভ্যস্ত থাকছে যা যা সফটওয়্যার মধ্যে পড়ে ভেজিটেবলস ফুড সবই অভ্যস্ত থাকছে খালি সে মানে নিজের লোকেশন শিফট করছে এবার সেখানে গিয়ে যখন অভ্যস্ত হয়ে যাবে তো সব কিছুই সে খেতে শিখবে যেটা আমরা বেশিরভাগ দেখবেন বিডারটাই প্রবলেমে করি আমরা অন্য জায়গা থেকে বার্ডস নিয়ে আসার পর আমরা অসুবিধা পড়ে যাই যে সব ফুড খেতে চাইছেন তখন তাকে দু একদিন ফেলে রেখে মানে সব ফুডটা দিয়ে রেখে তার খিদে পাওয়া অপেক্ষা করে তবে তাকে খাওয়াতে হচ্ছে কারণ দেখুন পাখির ন্যাচারাল যেটা থাকে যখন তারা ওয়াইল্ডে থাকে দানা খাওয়ার সঙ্গে সঙ্গে তারা ভেজিটেবলস পাচ্ছেন কিন্তু আমরা যে বার্ডসগুলোকে নিয়ে কাজ করছি ভালো করে শুনুন কথাটা আমরা তো আর আমাজন জঙ্গলে গিয়ে বা অস্ট্রেলিয়ায় গিয়ে আমেরিকায় গিয়ে বার্ডস নিয়ে আসছি না আমরা লোকাল ব্রিডারের থেকেই বার্ডসটা নিচ্ছি যে বার্ডসটা জন্মে থেকে দানা খেতে অভ্যস্ত তাকে কেউ সফটওয়্যারটা খাওয়াই নি তা এবার থেকে যদি আমরা চিন্তা করি যেমন আমার নিজের ঘরে রয়েছি যেখানেই যেখানেই যাক সে পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন তাকে যে কোনো খাবার আমার অভ্যেস করানো থাকে মানে সফট ফুড ভেজিটেবল ফুডস এবং দানা তো নিশ্চয়ই তো আমরা যদি কোনো বার্ডসকে জঙ্গল থেকে নিয়ে আসি একদম পিওর জঙ্গল ফার্স্ট তাহলে কী হবে আপনার সে কিন্তু দেখবেন সফট ফুড খাচ্ছে এই খাচ্ছে কিন্তু এখানে বেশিরভাগ ব্রিডারের ঘরে কী হচ্ছে যে তারা দানা খাইয়ে রাখছে বা সফট ফুডও দিচ্ছে বেশিরভাগ দানাতে রাখছে তখন সেই বার্ডটা যখন সেল হয়ে আমার ঘরে আসছে ছোটোবেলা থেকে বা সেমি অ্যাডাল্ট যাই হোক না কেন বা অ্যাডাল্ট যাই হোক না কেন তার কিন্তু দানা খেয়ে কিন্তু অভ্যস্ত সফট ফুড যখন তাকে দিচ্ছি সে কিন্তু আর ওই দিকে মুখ ফেরাচ্ছে না কিছু কিছু যেগুলো তার ভালো লাগছে বা কিছু কিছু সে হয়তো আগের ব্রিডারের কাছে খেয়েছে সেইগুলো সে টার্গেট করছে তো এই কেয়ারগুলো যদি আফটার ফিডিং যখন বার্ডস বেবি সেলফ ফিডিংয়ে আসছে তাকে সফট ফুড দিয়ে এবং দানা দিয়ে বোথ ফুড দিয়ে এবং ব্যালেন্স ফুড দিয়ে তার সঙ্গে সঙ্গে ভিটামিন এবং ক্যালসিয়াম ঠিকঠাক মতন ব্যালেন্স করে যদি আমরা মেডিসিন উইথ ফুডস ডায়েটটাকে ঠিক রাখি তাহলে দেখবেন কারোরই কোনো অসুবিধা হবে না তো এটাই আমার হচ্ছে আজকে সেকেন্ড পার্ট আর একটা কথা মাঝখানে বলে দিই যে আমি বারবারই উল্লেখ করি এটা কিন্তু কোনো কারোর নির্দিষ্ট কোনো উদ্দেশ্য কাউকে উদ্দেশ্য করি না দেখুন বার্ড ব্রিডিং যখন আমরা করতে আসি অনেকে এরকম ফোন করে জিজ্ঞেস করে যে আমি এই টাকা ইনভেস্ট করছি আমি রিটার্ন করবো তবে এটা কোনো আমি বারবার বলছি যদি আপনারা ওরকম ধরনের কিছু চান তাহলে বার্ড ব্রিডিং সেটাকে আসবেন না কারণ এখানে মেন মেন জিনিস হচ্ছে পেশেন্স বার্ডসকে ছোটোবেলা থেকে ঠিক মতন মানুষ করা গেলেই বক্স দিয়ে দিলেই একদম আর একটা অভ্যেস হচ্ছে আমাদের ধরুন ধরুন সাপোজ বদ্রি ভোগরম ওই ব্রিডারে ঘরে ভালো রেজাল্ট করেছে আমরা দৌড়ে গেলাম ভোগরমর দিকে লাভ বার্ড ফিশার এই দিকে ভালো রেজাল্ট করেছে আমরা লাভ বার্ড নিয়ে ঘরে চলে এলাম এবং ওই বার্ডটা আমার ঘরে নাও ঠিক মতন ব্রিড করতে পারে সময় লাগবে তো সেই হিসাবে বলছি এটা নিয়ে আমি একটা আলাদা ডিসকাস করব এটা কারোর উদ্দেশ্য না সকলের উদ্দেশ্যে উইথ মি তো সেই কারণে বলছি যাই হোক এই যে এপিসোডটা বানালাম যেগুলো বললাম যদি কারোর ঠিক মনে হয় একে কী করবেন না যদি কারোর বেশি মনে হয় তাহলে ভিডিওটা জাস্ট দেখে ডিলিট করে দিই কোনো অসুবিধা নেই কিন্তু আমার মতে হয় যে সেলফ ফিডিংয়ে যখন বাচ্চা আসছে তার মা বাবার কেয়ারের সঙ্গে সঙ্গে বাচ্চারও কেয়ার করা উচিত ফুডের দিক দিয়ে তার হেলথের দিক দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি নিজে ঘরে রাখেন তাহলেও তার ব্রিডিং ভালো হবে তার সুস্থ স্বাস্থ্য ভালো থাকবে আর যদি সে সেলফ আপনি কাউকে সেল করেন তার ঘরে গিয়েও সে ভালো রেজাল্ট করবে এবং সব রকম ফুড খেতে শিখবে এইগুলো আমি আজকে এপিসোড শেষ করছি আবার নতুন এপিসোডে একজন কিছু মানে দু একজন রিকোয়েস্ট করেছে অনেক দিন ধরেই অনেকে করছে আজকে অমিতদার বলে একজন কে আছেন আমি কোথায় থাকে জানি না যে হ্যান্ড টেমের ওপর একটা ভিডিও বানাতে তো আমি নেক্সট এপিসোডটা ওটাই করবো কালকেই হয়তো লঞ্চ করে আমি লঞ্চ করে দেবো ভিডিও তৈরি করে আজকে ওইটা বলেই রাখছি নমস্কার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন টেক কেয়ার অ্যান্ড গুড ইভিনিং